কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির হাটে 5 লাখ টাকার ষাঁড়ের হঠাৎ মৃত্যু হয়েছে। ফলে ষাঁড়ের মালিকের আহাজারিতে চারপাশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ষাঁড়ের মালিক উপজেলার চরপ্রিমদি বড়বাড়ি গ্রামের আলামিন জানান, গত 3 বছর ধরে লাভের আশায় এটিকে লালন পালন করেছেন, কিন্তু কপালে নেই। হোসেনপুর বাজারে 4 লাখ টাকা দাম ওঠে, কিন্তু 5 লাখ টাকায় বিক্রি করবেন আশায় কিছুক্ষণ অপেক্ষা করতে হঠাৎ ষাঁড়টি ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আলামিনের বুক ফাটা কান্নায় বাজারের আশেপাশে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঘটনাটি এলাকায় নিদারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, দেখে মনে হচ্ছে ষাঁড়টি খাবারের বিষক্রিয়ায় কিংবা স্টেরয়েডের ফলে হার্ট ফেল করে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্টের পর আসল রহস্য জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় গরু যেয়ে বেচাকেনা চলছে। দীর্ঘ জার্নি, প্রচণ্ড গরমে এমন হচ্ছে বলে ধারণা করছে সবাই। একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে গরুর মালিকেরা। হে আল্লাহ, আপনি এদের সবাইকে ধৈর্য ধরা তৌফিক দিন। আপনিও সেটাই চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন। ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।